স্বাগত বিজলি কেবলস ভোটের সাত সতেরোতে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। সংসদীয় আসনের খোঁজ খবর জানাচ্ছি আমরা। উত্তরবঙ্গ থেকে শুরু করেছিলাম আমাদের ভোটের সাত সতেরো চলতে চলতে এখন চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফখরুল ইসলাম। আজ জানাবো চট্টগ্রামের যে সংসদীয় আসনগুলো রয়েছে তার মধ্যে বেশ কয়েকটির খোঁজ খবর। সরাসরি চলে যাচ্ছি আমাদের আসনের তথ্য দিতে। চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে, চট্টগ্রাম এক মিরসরাই উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার 314,985 জন, 96টি ভোট কেন্দ্র আছে। এই আসনটি থেকে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে দুইবার, বিএনপি বিজয়ী হয়েছে তিনবার। চট্টগ্রাম দুই ফটিকছড়ি উপজেলা, 369,121 জন ভোটার, 133টি ভোট কেন্দ্র আছে। পাঁচটি নির্বাচনে আওয়ামী লীগ একবার, বিএনপি তিনবার, অন্যান্য একটি দল একবার বিজয়ী হয়েছে। চট্টগ্রাম তিন সন্দ্বীপ উপজেলা নিয়ে গঠিত, 202,625 জন ভোটার আছেন। এই আসনটিতে বিগত পাঁচটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে চারবার, বিএনপি বিজয়ী হয়েছে একবার। তিনটি আসনের তথ্য জানালাম। সহকর্মী ফখরুল ইসলাম আছেন সার্কিট হাউস ময়দানে, তার সঙ্গে আছেন ভোটাররা, আর সরাসরি যুক্ত হবেন তিনি। তার মাধ্যমে জানতে চাইব চট্টগ্রামের আসলে এতদিনে কি উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নকে কেন্দ্র করে ভোটাররা কি ভাবছেন, সামনে কি কি উন্নয়ন চান, প্রার্থীদের কাছে কি কি তাদের প্রত্যাশা, এই বিষয়গুলো তিনি আমাদেরকে জানাবেন। ভোটারদের প্রত্যাশা তিনি আমাদেরকে জানাবেন, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব, নিশ্চয়ই পেয়ে যাবো এর মধ্যেই ফখরুল ইসলামকে। ফখরুল নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ফখরুল আপনাকে পেয়ে গেছি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার মাধ্যমে সরাসরি ভোটারদের কাছে যেতে চাই। ফখরুল ধন্যবাদ জায়েদ। সাত সতেরোর অনুষ্ঠানে আজকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরী চট্টগ্রাম থেকে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে চট্টগ্রাম খুবই ঐতিহ্যবাহী পর্যটন নগরী, বাণিজ্যিক নগরী এবং বন্দর নগরী চট্টগ্রাম। আজকে আমরা সাত সতেরো অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি চট্টগ্রামে। আমাদের সঙ্গে চট্টগ্রামের সাধারণ ভোটার থেকে শুরু করে বিশিষ্টজন সুশীল সমাজের প্রতিনিধি এবং সব শ্রেণী পেশার মানুষ আজকে উপস্থিত হয়েছেন। আমরা একটু সরাসরি তাদের কাছে জানবো এবং শুনবো, এবং সকলের কিন্তু প্রত্যাশা রয়েছে একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে। আপনারা জানেন যে একাদশ সংসদ নির্বাচন বহুল প্রত্যাশিত, বহুল কাঙ্ক্ষিত একাদশ সংসদ নির্বাচন, সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে বিশিষ্টজনরা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত। আমি একটু আপনাকে একটু শুরু করতে চাই, একাদশ সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি কেমন নির্বাচন এবং কেমন ভোট প্রত্যাশা করেন? আমি চাই, আপনাকে ধন্যবাদ, আমি চাই মুক্তিযুদ্ধের পক্ষের একটি পার্লামেন্ট চাই, যে পার্লামেন্ট হবে দুর্নীতিবাজ পার্লামেন্ট, যে পার্লামেন্ট হবে কোনো রাজাকার থাকবে না, কোনো রাজাকারের সন্তান থাকবে না, মুক্তিযুদ্ধের পক্ষের একটা সংসদ চাই, পার্লামেন্ট। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু আসতে চাই যে চট্টগ্রাম অনেক সুন্দর নগরী, ঐতিহ্যবাহী নগরী, পর্যটন নগরী, বন্দর নগরী, চট্টগ্রামের আর কী উন্নয়ন প্রয়োজন আছে আপনি মনে করেন? চট্টগ্রামের উন্নয়নের দিক থেকে আমি মনে করব, গেল কয়েক বছর যাবৎ চট্টগ্রামের দিকে ভালোই নজর দিয়েছে আমাদের জাতীয় সরকার, কিন্তু আমরা মনে করি চট্টগ্রামের যে উন্নয়নগুলি হচ্ছে সেই উন্নয়নগুলি যেন জনবান্ধব হয় এদিকটাকে মনোযোগ দিতে হবে, এবং সেই উন্নয়নের ক্ষেত্রে যেন কোনো অপচয় না হয় এবং আমাদের সরকারের কোনো সদিচ্ছার যেন আমরা অপচয় না করি সেটাই দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও অসংখ্য বিশিষ্টজন এবং সাধারণ ভোটাররা উপস্থিত হয়েছেন। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে এবারের নির্বাচন এখন পর্যন্ত মোটামুটি বলা যায় যে একেবারে সংঘাত মুক্ত, কি আশা করেন ভোটের দিন পর্যন্ত কেমন থাকবে বলে? আমি এখনও পর্যন্ত যে অবস্থা আছে, পারস্পরিক যে সহমর্মিতা এখনও পর্যন্ত বজায় আছে, আমরা আশা করছি 30 তারিখ পর্যন্ত সেই সহমর্মিতা বজায় থাকবে এবং এভাবে 30শে ডিসেম্বর নির্বাচনটি অনুষ্ঠিত হবে উৎসব মুখর আবেজের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা আমাদের সঙ্গে নারী প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, সাধারণ ভোটারদের কথাও আমরা কিন্তু শুনবো। নারী প্রতিনিধি উপস্থিত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামে আসলে নারীদের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি এখনও প্রয়োজন আছে বলে মনে করেন? ধন্যবাদ, চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। নারীদের অগ্রগতি আগের তুলনায় অনেক বেশি হয়েছে আমি মনে করব। স্পেসিফিকলি আমরা যে চট্টগ্রামে নারীর অগ্রগতি না বুঝি, আমি সারা বাংলাদেশের যে নারীর অগ্রগতি আছে এখন আমরা মনে করব একটা শক্ত মজবুত অবস্থানে আছি। নারীর অর্থনৈতিক, সামাজিক যে ক্ষমতায়ন, আমাদের যে রাজনৈতিক ক্ষমতায়ন, এই ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমরা মনে করব যদি নারীরা একটা সুন্দর কর্ম পরিবেশ পায় এবং নারীদেরকে নারী হিসেবে না দেখে যদি মানুষ হিসেবে চিন্তা করা হয় এবং সর্বক্ষেত্রে যদি আমাদের একটা নিরাপদ সম্মানের জায়গা করে দেওয়া হয়, তাহলে আমি মনে করব
নারীরা সাধারণ বাংলাদেশের অন্যান্য জনগণের পাশাপাশি নারীরা দেশের জাতীয় অগ্রগতিতে একটা ভালো ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ। চট্টগ্রামের নারীরা আরও এগিয়ে যাবেন একাদশ সংসদ নির্বাচনে, ওরা তাই প্রত্যাশা। আপনার কাছে একটু জানতে চাই যে কেমন ভোট আপনি আশা করেন, নিশ্চয়ই ভোট দেবেন? হ্যাঁ, আমি চাই এই মহান বিজয় দিবসে আমাদের আসন্ন জাতীয় নির্বাচনে বিশেষ করে তরুণ তরুণীরা যেন ভোটটা মুক্তিযুদ্ধের সপক্ষে দেয়, আমরাও আছি মুক্তিযুদ্ধের সপক্ষে। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একটু সংক্ষেপে একবারে জানতে চাই যে এবারে চট্টগ্রামে টানেল হচ্ছে, বাংলাদেশের প্রথম টানেল হচ্ছে, আর কি উন্নয়ন প্রয়োজন? খুব সুন্দর নগরী, কেমন উন্নয়ন জানাবেন? আমরা চাই যে চট্টগ্রামে যে মিরিশ্বরের যে অর্থনৈতিক অঞ্চলটা ঘটেছে তাড়াতাড়ি দ্রুত সম্পন্ন করে চট্টগ্রামের বেকার সমস্যা যে সমাধান করা যায় দ্রুত, এটাই প্রত্যাশা সরকারের। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরও বিশিষ্ট জনরা উপস্থিত হয়েছেন, চট্টগ্রামে ইপিজেড এর আগেও দুটি ছিল, আরও দুটি ইপিজেড এর মধ্যে নির্মিত হচ্ছে, এবং চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি নগরী, খুব সুন্দর নগরী এবং গুরুত্বপূর্ণ। নির্বাচন প্রশ্ন করছেন তার বক্তব্যই জানবো, আরও কয়েকটি তথ্য দিতে চাই নির্বাচনের সংসদীয় আসনের খোঁজ খবর জানাতে চাই। চট্টগ্রাম চার হচ্ছে সীতাকুণ্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আংশিক এলাকা, ভোটার আছেন 393,237 জন, ভোট কেন্দ্র আছে 108টি। আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 4 বার, জাতীয় পার্টি বিজয়ী হয়েছে 1 বার এই আসনটি থেকে। চট্টগ্রাম 5, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আংশিক, 430,027 জন ভোটার, ভোট কেন্দ্র আছে 139টি এই আসনটি থেকে। আওয়ামী লীগ 1 বার বিজয়ী হয়েছে, বিএনপি বিজয়ী হয়েছে 3 বার, জাতীয় পার্টি বিজয় হয়েছে 1 বার। আবারও যেতে চাই ফখরুল ইসলামের কাছে, সহকর্মী ফখরুল ইসলাম চট্টগ্রামে আছেন, তার সঙ্গে ভোটাররা আছেন, ফখরুলকে নিশ্চয়ই আমরা পেয়ে যাব। ফখরুল, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আবার আপনার কাছে আসতে চাই। আপনি যেই দর্শকের কাছে গিয়েছিলেন, যেই ভোটারের কাছে গিয়েছিলেন, তার বক্তব্য থেকে শুরু করতে চাই। জায়েদ, ধন্যবাদ। চট্টগ্রামে কিন্তু খুব বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক রাজধানী, আমি বলছিলাম যে চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে, খুবই সুন্দর নগরী, একদম গোছানো একটি শহর চট্টগ্রামে, কিন্তু আরও বেশ কিছু উন্নয়ন প্রয়োজন চট্টগ্রামে। আপনার কাছে একটু আবার আসতে চাই, আপনি যে কথাগুলো বলছিলেন যে কী কী উন্নয়ন এবং কী কী বিষয় নিয়ে আপনি প্রত্যাশা করেন প্রতিনিধিত্বের কাছে? আপনি জানেন চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে একটা বন্দর নগরী হিসেবে পরিচিত, এবং চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থানটা আছে সেটাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে আমরা বিশ্বের কাছে বিশেষ করে একটা বাণিজ্য নগরী এবং একটা শিল্প নগরী হিসেবে আমরা পরিচিতি দিতে পারি, এবং চট্টগ্রামকে আমরা বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকার যেই পরিকল্পনাগুলো নিয়েছে এগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা মনে করি চট্টগ্রাম সহ দেশের মানুষ আগামী নির্বাচনকে বাংলাদেশের যেই উন্নয়নের গতি এসছে সেই গতিকে বজায় রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এবং ধন্যবাদ আপনাকে, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রামের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে জানতে চাই যে উৎসবগর পরিবেশে প্রচার প্রচারণা চলছে, কতটা বজায় থাকবে এবং আপনার প্রত্যাশা কী থাকবে? সেক্ষেত্রে তো নির্ভর করে নির্বাচন কমিশন, একটা তিনটা পক্ষ, একটা হচ্ছে নির্বাচন কমিশন যারা ভোটটা কন্ডাক্ট করবে, প্রার্থীরা যেন সমভাবে প্রচার করতে পারেন এবং ভোটাররা যেন ঠিকভাবে ভোট দিতে পারেন, এবং ভোটটা যেন ঠিকভাবে গণনা করা হয়, প্রার্থীরা যে প্রতিশ্রুতি দেবেন সেটা যেন ভবিষ্যতে তারা রাখেন, এমন কোনো মেসেজ যেন না যায় 2 কোটি+ যে নতুন ভোটার তাদের কাছে প্রার্থীদের সম্পর্কে তাদের যে নৈতিকতা, তাদের যে সততা, স্বচ্ছতা এবং কালো টাকার অব্যবহার যেন না হয়, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামে তারা আসলে একটি সুষ্ঠু নির্বাচন আশা করেন, সকলের ভোট প্রত্যেকেই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং প্রত্যেকে এবং নিরাপত্তা যেন ভোটের দিন বজায় থাকে, এমন প্রত্যাশাও রয়েছে চট্টগ্রামের উন্নয়ন নিয়ে, তাদের প্রত্যাশা রয়েছে। আরও কথা শুনব, চট্টগ্রামের বিশিষ্ট মানুষরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ফখরুল, সহকর্মী ফখরুল ইসলাম ভোটারদের সঙ্গে নিয়ে রয়েছেন চট্টগ্রামে, জানাচ্ছিলেন নির্বাচন নিয়ে তাদের ভাবনা। আরও ভোটারদের নির্বাচন ভাবনা শুনবো, তার আগে বিজলি কেবলস ভোটের 7-17 একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বিজলি কেবলস ভোটের 7-17, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। নির্বাচনের আর মাত্র 16 দিন সময় বাকি আছে, আজকে জানাচ্ছি চট্টগ্রামের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেগুলোর খোঁজখবর। সহকর্মী ফখরুল ইসলাম আছেন আমাদের সঙ্গে যুক্ত চট্টগ্রাম থেকে, আবারও সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। ফখরুল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার মাধ্যমে আবারও ভোটারদের কাছে যেতে চাই, জানতে চাই নির্বাচনে তাদের প্রত্যাশার কথা।
জায়েদ আবারও ধন্যবাদ। চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে বড় জেলা, 16টি আসন নিয়ে 56 লাখ ভোটার, 1 কোটির বেশি বাসিন্দা এবং এখানকার মানুষের অনেক প্রত্যাশা, অনেক স্বপ্ন রয়েছে চট্টগ্রামকে নিয়ে। আমরা একটু সরাসরি চলে যেতে চাই। আমাদের সঙ্গে মুক্তিযোদ্ধা কমান্ডার রয়েছেন, বিশিষ্ট জনরা রয়েছেন, সুশীল সমাজের প্রতিনিধি রয়েছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি একজন মুক্তিযোদ্ধা, যে এবার একাদশ সংসদ নির্বাচনে কি প্রত্যাশা থাকবে আপনার? ধন্যবাদ। এই বিজয়ের দিনে আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি সুন্দর মুখোশ পরিবেশে, সুন্দর পরিবেশে নির্বাচন হবে। এখানে যেহেতু জঙ্গিবাদের কোনো স্থান নেই, মৌলবাদের কোনো স্থান নেই, মানুষ, সাধারণ মানুষ, যুবক শ্রেণীরা সুস্থভাবে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ভোট দেবে, রায় দেবে, সেই বিশ্বাস আমার আছে। অসংখ্য ধন্যবাদ। মুক্তিযুদ্ধের চেতনায় একজন মুক্তিযোদ্ধা, তিনি জানালেন যে আসলে একটি সুন্দর, সুষ্ঠু, দুর্নীতিমুক্ত ভোট অনুষ্ঠিত হবে। আমরা একটু আবার এই পাশে চলে যেতে চাই। আমাদের সঙ্গে বিশিষ্ট জনরা উপস্থিত হয়েছেন, আমরা সকলের কথাই আমরা শুনতে চাই চট্টগ্রামকে নিয়ে। আপনাকে দিয়ে, আপনার কাছ থেকে শুনতে চাই যে এবার একাদশ সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে প্রচারণা চলছে, কোনো ধরনের সংঘাত ছাড়াই আপনার আসলে কী প্রত্যাশা থাকবে ভোটের দিন, কেমন নিরাপত্তা পরিস্থিতি আপনি চান? অবশ্যই আমরা চাইব, যেহেতু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, বাংলাদেশ একটি অনেক মুক্তিযোদ্ধা রক্তের বিনিময়ে আনিত স্বাধীন বাংলাদেশ, সুতরাং এই দেশে আর কোনো সংঘাত আমরা চাই না। আমরা চাই অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের আগামী ইলেকশন সুসম্পন্ন হোক, এবং আমরা চাই আমরা এই দেশ স্বাধীন করেছে নৌকামার্খায়, এবং আমরা চাই নৌকামার্খায় আবার। অসংখ্য ধন্যবাদ। খুবই সংঘাত মুক্তভাবে একটি নির্বাচন চান আপনারা, তারা আপনার কাছে একটু জানতে চাই যে ব্যবসায়িক নগরী, বাণিজ্যিক নগরী, তো কী চান, কী প্রত্যাশা থাকবে ভোটে? অবশ্যই শান্তিপূর্ণ নির্বাচন আশা করি, কিন্তু গত 2 দিন থেকে চট্টগ্রামে যে বেশ কয়েকটি জায়গায় হামলা মামলা শুরু হয়েছে অলরেডি, তো আসলে টেকসই উন্নয়নের জন্য টেকসই গণতন্ত্র দরকার, টেকসই গণতন্ত্রের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এই গ্রহণযোগ্য নির্বাচন করতে গেলে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সে অবশ্যই লেভেল, ধন্যবাদ, লেভেল প্লেইং ফিল্ড চান তিনি। আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন কতটা শান্তিপূর্ণ হতে পারে বা আপনার প্রত্যাশা কী? আমি তো আশা করছি নির্বাচন শান্তিপূর্ণ হবে, এবং অলরেডি সবাই উৎসব মুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে সেটাই প্রতীয়মান হচ্ছে। আর চট্টগ্রামবাসী হিসেবে চট্টগ্রামের উন্নয়ন যারা করবে তাদের সাথে আমরা আছি, এবং চট্টগ্রামের অলরেডি অনেক দৃশ্যমান উন্নয়ন, যেমন আমাদের ফ্লাইওভারের কথা বলেন, আমাদের যে আমাদের এগুলো অনেক কিছু হয়েছে, সেগুলো দেখেছি। শান্তিপূর্ণ নির্বাচন চান, চট্টগ্রামের উন্নয়ন চান, টেকসই উন্নয়ন চান তারা। আপনার কাছে একটু আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে একেবারে নির্বাচন তো একেবারে ঘনিয়ে আসছে, একেবারে অল্প সময় রয়েছে, তো আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন, কতটা সুষ্ঠু হতে পারে? আমরা চাই আসলে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসুক, ভোট দিতে আসুক, উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিতে আসুক, এবং জনপ্রতিনিধি যারা ক্যাপাবল, যারা যে উন্নয়ন, উন্নয়নের গতিশীলতাকে ধরে রাখতে পারে, আমাদের চট্টগ্রামের উন্নয়নকে ধরে রাখতে পারে, তাদের জন্য কথা বলতে পারে, তাদেরকে আমরা চাই। অসংখ্য ধন্যবাদ। কেমন প্রতিনিধি বাছাই করবেন, একদম শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা প্রতিনিধি চাই জনপ্রতিনিধিত্বমূলক, স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত প্রতিনিধি আমরা চাই, যাতে করে যারা মানুষের কথা বলতে পারে, মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সমাজ উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এবং 2021 যে রূপকল্প, আমরা যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যে উন্নীত হওয়ার প্রক্রিয়া আমরা আছি সেটা যেন অব্যাহত নির্বিচ্ছিন্ন থাকে। ধন্যবাদ। 7-17 অনুষ্ঠানে আপনাদের সবাইকে ধন্যবাদ। একটি উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ক্ষেত্রে তাদের প্রত্যাশা আছে, এবং চট্টগ্রাম যে একটি বন্দর নগরী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরী, চট্টগ্রাম আরও এগিয়ে যাবে, এবং নির্বাচন সুষ্ঠু চান, নির্বাচন সংঘাত মুক্ত চান, এবং একটি শান্তিপূর্ণভাবে লেভেল প্লেইং ফিল্ড যেন থাকে ভোটের দিন পর্যন্ত, সেই প্রত্যাশা চট্টগ্রামবাসী, চট্টগ্রামের সুজন এবং চট্টগ্রাম সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট জনরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, জানিয়েছেন তাদের প্রত্যাশা। জায়েদ, ধন্যবাদ। ফখরুল ইসলাম, সহকর্মী ফখরুল ইসলাম যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, সঙ্গে ছিলেন ভোটাররা, জানাচ্ছিলেন এই নির্বাচন নিয়ে ভোটারদের ভাবনা। আর কয়েকটি সংসদীয় আসনের তথ্য জানাতে চাই আপনাদেরকে। চট্টগ্রাম জেলার যে সংসদীয় আসনগুলো রয়েছে, 16টি সংসদীয় আসন রয়েছে, এর মধ্যে বেশ কয়েকটি তথ্য জানিয়েছি, আর কয়েকটি তথ্য জানাতে চাই। চট্টগ্রাম 6 রাউজান উপজেলা নিয়ে গঠিত, এখানে 3 বার আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, বিএনপি বিজয়ী হয়েছে 1 বার, অন্যান্য একটি দল 1 বার বিজয়ী হয়েছে। এই চট্টগ্রাম 6 আসনে মোট ভোটার আছেন 1,39,598 জন।
চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া বোয়ালখালী উপজেলা 2,69,291 জন ভোটার আছেন। 93টি ভোট কেন্দ্র আছে। এই আসনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে 3 বার, বিএনপি বিজয়ী হয়েছে 2 বার। চট্টগ্রাম আট, চট্টগ্রাম সিটি আংশিক 4,83,145 জন ভোটার আছেন। ভোট কেন্দ্র আছে 171টি। এই আসনে আওয়ামী লীগ 2 বার বিজয়ী হয়েছে, বিএনপি এখানে বিজয়ী হয়েছে 3 বার। চট্টগ্রাম নয়, মোট ভোটার 3,90,363 জন। 144টি ভোট কেন্দ্র আছে। এই আসনে দুইবার আওয়ামী লীগ বিজয়ী হয়েছে, বিএনপি 1 বার বিজয়ী হয়েছে, জাতীয় পার্টি 1 বার বিজয়ী হয়েছে। চট্টগ্রামের বেশ কয়েকটি সংসদীয় আসনের খোঁজ খবর আপনাদেরকে জানালাম। চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে, 16টি আসনে এখন পর্যন্ত যে অবস্থা, আমরা যতটুকু জানি যে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। যেটি বলতে চাই, প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9:30 নিউজ 24-এ এই ভোটের 7-17 অনুষ্ঠান আপনাদের সঙ্গে থাকছি আমি আর সহকর্মী ফখরুল ইসলাম। কোনো একটি জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকেন, এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।